السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এই ভিডিও মাধ্যমে যারা ভিডিও দেখছো, আমি সর্বপ্রথম সে মহান আল্লাহ তাআলার প্রশংসা করি, যিনি আমাদেরকে সর্বসেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন। তাই সে মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে মামিন আল্লাহ মুরুদ দুলাল আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ লক্ষ দুরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। যাই হোক, যে বিষয়টি নিয়ে আমি আজকে ভিডিও বানাচ্ছি সে বিষয়টির নাম হচ্ছে জান্নাতে রোজা। জান্নাত জান্নাতের একটি আমল। এই রোজা এটি হচ্ছে একটি জান্নাতের রাস্তা। রোজা এটি হচ্ছে একটি জান্নাতের কাম। যেমন নিজের পরিবার চালানোর জন্য আমাদেরকে বিভিন্ন দেশ বিভিন্ন রকমের কাম করতে হয় বাড়ি গাড়িতে, সেমতনি আমাদেরকে পরকালে আরামদায়ক জিনিস পেতে, জান্নাত ঠান্ডা পেতে আমাদেরকে এই রোজা রাখতে হবে। আমার বিষয়টা হচ্ছে জান্নাতের রাস্তা হচ্ছে রোজা। আমরা যদি জান্নাত জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরকে রোজা পালন করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত করেন, তিনি বলেন মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কা খিদমত এনি বৈঠকখানা, এখানে একটি দেহাতি দূরদূরান্ত থেকে লোক এসেছে বৈঠকখানাতে আসলেন। সেই বৈঠকখানাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। ওই বৈঠকখানাতে বসে যেয়ে দেহাতিটা লোকটা যেয়ে বসলেন এবং বসে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, কে কি এ আল্লাহ রাসূল, আমাকে এমন একটা কামের কথা বলো, এমন একটা জিনিসের কথা বলো যে আমি ওই জিনিসটা করে ওই কামটা করে আমি যেন জান্নাত লাভ করতে পারি, আমি যেন পরকালে জান্নাত যেতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দেহাতি লোকটাকে বলছে, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়ান ওয়া ইয়াকিমুস সালাতা মাকতুবাতা ওয়া তু'আদ্দিজ যাকাতা মাফরুজাতা ওয়া তামু ওয়া তাসুমু রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যক্তিকে বলল, তা'বুদুল্লাহ যে তুমি আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান এবং আল্লাহ তাআলার সাথে কোনো জিনিসের তুলনা করিও না, কোনো জিনিসের সমতন করিও না, কোনো জিনিসের সাথে আল্লাহ তাআলাকে মিলয়ন করিও না। অ্যাকচুয়ালি কি আল্লাহ তাআলার সাথে কোনো জিনিসের শরীক করিও না। তারপরে ফের বলছে, ওয়া ইকিমুস সালাতা মাকতুবাতা, তুমি ফরজ নামাজ আদা করো, ফরজ নামাজ পড়ো। এই যে আমাদের পাঁচক নামাজ, এই পাঁচক নামাজ পড়তে হবে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ফের বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া তু'আদ্দি যাকাতা মাফরুজাতা, এবং ফরজ যাকাত আদা করো, ওয়া তাসুমু রমাদান, এবং রমজান মাসে রোজা রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যক্তিটিকে বলছেন,
কি তুমি সর্বপ্রথম আল্লাহ তাআলার ইবাদত করো তারপর তুমি আল্লাহ তাআলার সাথে কোন জিনিসে শরীক করিও না তারপর তুমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো তারপর তুমি ফরজ সদকা আদায় করো তারপর তুমি রমজান মাসের রোজা রাখো যদি তুমি এই কামটি করে থাকো তাহলে সে পরকালে ইনশাআল্লাহুল আজিজ তুমি জান্নাত লাভ করতে পারবেন যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ব্যক্তিকে দেহটি লোকটিকে যখন এই কথাটি বলল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ব্যক্তিটি উঠে এই কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন কি ওই ওয়ার কসম যার হাতে আমার জান এনি আল্লাহর কসম যে আমি এই কথার বেশিও করব না আর এই কথাগুলোর কমও করব না মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে যে সে ব্যক্তিকে যেটি কথা বলল সেটির কমও করব না এবং সেটিরও বেশিও করব না এ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈঠকখানা এনি খিদমত খানা থেকে সে লোকটি দেহাতি লোকটি চলে যাচ্ছেন ওই বৈঠকখানাতে এনি খিদমত খানাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সে ব্যক্তিটি একাই ছিলেন না আর কেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সাররাহু আইয়া দুরা ইলা রাদুলিন মিন আহলিল জান্নাতা ফাল ফালইয়ানজুরু ইলা হাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি যদি তোমরা কোনো জান্নাতি ব্যক্তিকে যদি না দেখো তাহলে তোমরা এখন এই জান্নাতি ব্যক্তিটিকে দেখে নাও এটাই হচ্ছে জান্নাতি ব্যক্তি তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই যে হাদিসটা কি হাদিসটা যে আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে এবং আল্লাহ তাআলার সাথে কোন জিনিসের শরীক করতে হবে না এবং রমজান মাসে রোজা পালন করতে হবে এবং পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে সঠিক টাইমে আদা করতে হবে এবং আমাদেরকে যাকাত আদায় করতে হবে যদি আমরা এই কামগুলো করে থাকি যদি আমরা এই পাঁচটা কয়টা একটা হচ্ছে আল্লাহর ইবাদত দুই নম্বর হচ্ছে আল্লাহর সাথে শরীক করা তিন নম্বর হচ্ছে রমজান মাসের রোজা রাখা চার নম্বর হচ্ছে যে যাকাত আদায় করা এবং পাঁচ নম্বর হচ্ছে যে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা এই যে পাঁচটা জিনিস যদি আমরা করে থাকি তাহলে এই পাঁচটা জিনিসের দ্বারাই আমরা পরকালে আমরা জান্নাত লাভ করতে পারবো তাহলে আমি আমার ভাইদেরকে অনুরোধ করে বলি যে এই রোজা এই রমজানুল মুবারক মাসটি আমাদের গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যকে চেঞ্জ করে থাকে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলকে অবতীর্ণ করেন এই মাসে বড় বড় শয়তানগুলোকে বেঁধে রাখে এই মাসে শয়তানকে জিনজিত দিয়ে বেঁধে রাখে এই মাসগুলোতে আল্লাহ তাআলা আসমানের দরওয়াজাগুলোকে খুলে দেয় এই মাসগুলোতে আল্লাহ তাআলা জান্নাতের দরওয়াজাগুলোকে খুলে দেয় এই মাসতেই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরওয়াজাগুলোকে বন্ধ করে দেয় যদি আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে এত গুরুত্বপূর্ণ মনে করে এতগুলো কাম করে থাকে তবে আমরা কেন করব না রমজানুল মুবারক মাস এটি একটি জটিল মাস এটি মাস হচ্ছে আমাদের গুনাহ খাতাকে পুড়িয়ে ছারখার করে দেওয়া মাস তো আমি আমার ভাইদের কাছে অনুরোধ যে আমরা তো এগারো মাস গুনাহ করে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতে আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে অনেক গুনাহ করছি তো আমার ভাইদেরকে অনুরোধ যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে এত সুন্দর মাস দিয়েছে তো এই মাসটিতে আমাদেরকে কিছু আল্লাহ তাআলার কাছ থেকে ছিনিয়ে নেওয়া আল্লাহ তাআলার কাছ থেকে নিজের গুনাহ খাতাকে মোচন করে দেওয়া হ্যাঁ তারপরে আল্লাহ তাআলার কাছে জান্নাতকে ছিনিয়ে নেওয়া এটি একটা হচ্ছে রাস্তা এই জান্নাত নিয়ে নেওয়া এটি এই রমজান মুবারক মাস হচ্ছে একটি রাস্তা তবে আমরা যদি ওই সমস্তগুলো কাম করে থাকি তাহলে আমরা পরকালে জান্নাত লাভ করতে পাবো ইনশাআল্লাহুল আজিজ
আমার ভাইদের কাছে রিকোয়েস্ট যে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আমার শেষ দোয়া এটাই যে আল্লাহ তাআলা আমাদেরকে সকল মুসলমান মুহাম্মাদি উম্মতিকে যেন আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার হেদায়েত দান করে, তৌফিক দান করে। এবলে আমার বক্তব্য এটি করছি, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, ওয়ালাইকুম হিসাব। আমার ভাইদের কাছে রিকোয়েস্ট যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটাকে নিজের নিজের দিনই ইসলামী ভাইদেরকে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন, যাতে তারা এই রমজানুল মোবারকের গুরুত্ব বুঝতে পারে, যাতে তারা জান্নাত যাওয়ার জন্য কিছু রাস্তা খুঁজে নিতে পারে। এ বলে আমার বক্তব্য করছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।